আমি আজ 5 মাস যাবত গুরুতর অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হতে পারি এবং আমার ছেলে মেয়েদের জন্য খেদমত করতে পারি। আমি বুকের নিচে গাইডা থাকতো, তার জন্য গিয়েছিলাম ডাক্তার আমানত খান হসপিটালে। ওখানে যাওয়ার পরে ওনারা আমাকে 8-10টা টেস্ট দেয়, তার মধ্যে ইন্ডোস্কোপিও দেয়। ইন্ডোস্কোপি করে আসার পর থেকে আপনার আমার পেটের সমস্যা, গলাতে ব্যথা। এখন আজকে 1 মাস যাবত আমি খুব কষ্টে আছি, শয্যাশায়ী বিছানাতে থাকতে হয়। শুধু আল্লাহ পাকের অশেষ রহমতে যদি আমি ভালো হই। ডাক্তার আমানত খান হসপিটালের ডাক্তার শাহাদাত স্যার উনি ইন্ডোস্কোপি গেলে যে যায় এরা ইন্ডোস্কোপি দেয়, যে যায় এরা ইন্ডোস্কোপি দেয়। ইন্ডোস্কোপি নামক ব্যবসা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিন। ইন্ডোস্কোপি ব্যবসার কারণে আমি 5 মাস যাবত অসুস্থ। আমার গ্যাস্ট্রিকজনিত সমস্যা ছিল না, কিন্তু ইন্ডোস্কোপি করে আসার পর থেকে আমি খুব অসুস্থ। আমি ওনার বিচার চাই। আর এরকম যেন ওনার কাছে গেলেই যে যায় এরা ইন্ডোস্কোপি দেয়, এটাও একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। কারণ আমাকে আলতাও করেছে, এক্স রেও করেছে, ব্লাড টেস্ট দেওয়া হয়েছে, লিভার টেস্ট দেওয়া হয়েছে, তারপরেও আমি ইন্দু সুস্থ মানুষ গিয়েছিলাম। আমার শুধু বুকের ডান পাশের গাই দিয়ে থাকতো, ওই জন্য গিয়েছিলাম। আমার মতো কেউ যেন ইন্ডোস্কোপি নামক ব্যবসার শিকার না হয় এবং আমার মতো যাতে অকালে কারো বিছানাতে শয্যাশায়ী হয়ে থাকতে না হয়, আমি এর বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে যে ইন্ডোস্কোপি নামক ব্যবসা অতি তাড়াতাড়ি বন্ধ করুন এবং ইন্ডোস্কোপি ভালো মানুষকে করে এরা মৃত্যুর কোলে ঢেলে দিন। এই ডাক্তার আমানত খান হসপিটালের ডাক্তার শাহাদাত।